ফের শহরে ধর্ষণের অভিযোগ চাঞ্চল্য হরিদেবপুরে। শনিবার বিকালে স্থানীয় একটি আবাসন সংলগ্ন স্টুডিওতে শুটিং দেখতে যান মানসিক ভারসাম্যহীন ওই যুবতী। অভিযোগ তখনই তাকে জোর করে পাশের আবাসনে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান অলোক মণ্ডল নামে এক নিরাপত্তা রক্ষী। সেখানেই তিনি ওই যুবতীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়িটিতেই নিরাপত্তা রক্ষীর কাজ করেন অলোক। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, ওই যুবতীকে বাড়ির ভেতর নিয়ে যেতে দেখেন এক কিশোর। গোটা ঘটনাটি প্রতিবেশীদের জানায় সে। ও একটু মাথারও ডিফেক্ট আছে, এবার ওকে কি করেছে, মুখে কাপড় দিয়ে বেঁধে দিয়েছে, হাতে বেঁধে দিয়েছে, দিয়ে তারপরে ওকে মানসিক মানে ভাবে ওকে অসম্মান করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা ঘটনাস্থলে পৌঁছলে পাঁচিল টপকে পালিয়ে যায় অভিযুক্ত ওই নিরাপত্তা রক্ষী। এরপরই বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দিনের পর দিন যে ধর্ষণ চলেছে, ধর্ষণকাণ্ড চলছে, এতে দেখতে পাচ্ছি নিরাপত্তার অভাব তো অবশ্যই না। আমরা তো দিনে দুপুরে বেরোতেই পারছি না, যেন বিকাল 5:30-5:30 যদি এই ঘটনা হয় আমরা তো রাত্রির 8টা ভাবতেই পারছি না। পুলিশকে জানবো, এই তো থাকো, আমাকে বলেছে ঢোকাই থাকি, আমি তার বাড়ি জানি নি, আমাকে চিনে না। খুঁজগুড়ি কোম্পানি থেকে তাকে ডে ডিউটি শিফটিং জন্য নির্বাচন করেছে, আমাকে নাইটের জন্য শিফট নির্বাচন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। নিরাপত্তা রক্ষীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।